হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডাঙায় এসেছি প্রথম। দেখো বন্ধুরা, কত ডাঙা চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। চারিদিকে দেখতে পাবে কি সুন্দর লাগছে জায়গাটা। আমার তো খুব ভালো লাগছে, এসেছি আমি। আসবো না করে তাও এলাম। আমি, আমার ছেলে, শ্বশুর শাশুড়ি সবাই এসেছি। শ্বশুর শাশুড়ি তো আসে, বাট আমি তো আসি না খুব একটা, এই প্রথম এলাম অনেকদিন পর। দেখো বন্ধুরা, আমার তো এসে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমার শ্বশুর মশাই অনেক কিছু চাষ করেছে, তোমাদের সবাইকে আজকে দেখাবো। চলো বন্ধুরা, ফুলকপি চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে, চলো দেখাবো। হাই ফ্রেন্ডস, আমরা আমাদের ডাঙায় এসেছি আজকে। এই দেখুন আমাদের ডাঙা, সবাই আমার শ্বশুর ফুলকপি তুলছে। এই যে আমাদের কপি গাছ, ওলকপি গাছ, এটা ফুলকপি, এখনো ফুল আসেনি, সবে চারা হয়েছে। এখানে নটে শাক আছে, পালং শাক আছে, আর এটা আমাদের পুকুর, এখানে আমাদের মাছ চাষ হয়। কে মামির মা? এই যে এটা আমাদের পুকুর, এখানে আমাদের মাছ চাষ হয়। ওই সাইডেও একটা ডাঙা আছে, ওখানেও সবজি চাষ হয়েছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে চলো কোথায় ধান চাষ হয় সেটা দেখাবো। ধরো এই যে এটা আমাদের কলা গাছ, কিন্তু এখনো কলা হয়নি। এখানে ওই সাইডে হয়েছে কলা গাছ, চলো কলার কাঁদিটা কত বড় হয়েছে দেখি। ও নিচে নামতে হবে, নিচে নামতে পারবো না, চলো ওইদিকে, চলো ওইদিকে যাবো, ওই ডাঙার দিকে যাবো, কি কি সবজি হয়েছে দেখাবো, চলো। এই যে এখানে একটা কলার কাঁদি হয়েছে, দেখো বন্ধুরা কি বড়, পাতা আড়াল কিন্তু দেখা যাচ্ছে না, খুব বড় হয়েছে। সেদিকে একটা হয়েছে, চলো সেই ডাঙার দিকে যাবো এবার। অনেকদিন পর এলাম, দেখো সাইডে একটা পুকুর আছে, এটা অনেক বড় পুকুর, এখানেও মাছ চাষ হয়, কিন্তু এটা আমাদের না, এটা আমাদের এটাও ফুলকপি, ফুলকপি তো এটা ওলকপি, এখনো ছোট ছোট হয়েছে সব, এখানে ওই সাইডে বড় বড় হয়েছে। এখানে হেলো তো, এই গাছগুলো কি গাছ? এই গাছগুলো গাজর গাছ, কত গাজর গাছ হয়েছে দেখো বন্ধুরা। ফুলকপি, ছোট ছোট ফুলকপি হয়েছে দেখো, দেখো এখানে কত ফুলকপি গাছ, ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে দেখো বন্ধুরা। এখানে নটে শাক হয়েছে, কত ডাঙা পুরো ভরে আছে। আগে যখন এসেছিলাম তখন ডাঙা একদম ফাঁকা ছিল, কিন্তু এবছর আমার শ্বশুর মশাই একদম ডাঙা ভরিয়ে দিয়েছে। ওইদিকেও একটা পুকুর আছে, কিন্তু ওইদিকে ওটা আমাদের না, দু সাইডে দুটো পুকুর আছে। ওখানে লাউ শাক হয়েছে, না কুমড়ো শাক, কুমড়ো হয়েছে ছোট্ট ছোট্ট দেখো। কুমড়ো দেখাবো, দাঁড়াও পড়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট কুমড়ো হয়েছে,
কত কলা গাছ, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। চলো কোথায় পানি ফল চাষ করেছে তোমাদের দেখাবো। চলো এখানে আমাদের পানি ফল চাষ হয়, পানি ফল সব উঠে গেছে, তাই জন্য এখন পুকুর পুরো ফাঁকা। পানি ফল যখন হয়েছিল তখন আমি আসিনি, কিন্তু এখন এসেছি একদম পুরো ফাঁকা। কত বড় একটা নতি শাক হয়েছে দেখো, পালং শাক, পালং শাক, পালং শাক, সরি কি ঝাড়ওলা পালং শাক দেখো কত বড় হয়েছে, একটাই হয়েছে, একটাই হয়েছে। আর এগুলো বড়, এগুলো সবে ছোট ছোট হয়েছে। কড়াই শাক, কড়াই শাক, এগুলো এই যে কড়াই শাক, ওলকপি, হাইব্রিড মূলো, ওই ফাঁকা মাঠটাই ওখানে, ওখানে আমাদের ধান চাষ হয়। এখনো ধান ফেলেনি, সবে গাছগুলো ছোট ছোট হয়েছে। তোলা ফেলা রোয়া ফেলা আমি জানি না, ওই গাছ গাছই বলে আমি ছেড়ে দিই। সূর্যটা এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে সূর্যটা। এখানে নারকেল গাছ আর বুঝতে পারছি না, শাক তুলছে। কোনটা এখানে আমাদের ওলকপি তুলছে, দেখো ওলকপিটা কত বড় হয়েছে দেখো, কাঁচা খাবো। এই যে আমার শাশুমা ওলকপি কাটবে, এবার খাবো আমরা। আর আমার ছেলে এসে খালি মারিয়ে দিচ্ছে, খালি পা তুলে দিচ্ছে সব সবজিতে। কোনটা দেখলাম, ফুলকপি ওই কাটতে হবে তো, স্বামীকে তো স্বামী কেটে ধুয়ে দেবে তো, দেখো বন্ধুরা এখানে আমাদের ধান চাষ হয়। এখন শুকনো হয়ে আছে, ফেটে আছে, এখান থেকে জল নেওয়া হবে। এটা আমাদেরই পুকুর, এখান থেকে জল নেওয়া হবে, নিয়ে এখানে ফার্স্ট ভেজানো হবে, তারপর সেখানে ছোটো ছোটো ধান গাছ হয়েছে, ওটা এখানে পোঁতা হবে। অনেকদিন পর এলাম তো, খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা জায়গাটা, সূর্যটা এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরা এখন দেখতে পাবে না। আমাদের আমরা আজকে অনেক কিছু তুলেছি, ওলকপি খেয়েছি তুলে, তোমাদের সেটা দেখাতে পারলাম না। অনেক কিছু তোলা হয়ে গেছে, ওলকপি তোলা হয়ে গেছে, মূলো তোলা হয়ে গেছে, এগুলো সব বিক্রি হবে। ফুলকপিটা এখনও তোলা হয়নি, ওটা খুব একটা বড় হয়নি তো, এখনও ছোটো ছোটো আছে, মানে আমাদের ঘরে খাওয়া হচ্ছে, এখনও বিক্রি করা হয়নি, খুব একটা বড় হয়নি বলে তাই জন্য। তো আমাদের সব কিছু হয়ে গেছে, সব কিছু তোলা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, খুব মজা করলাম এসে। আমার ছেলে তো খুব মজা করেছে, তো অনেকদিন পরে এলো তো, এই প্রথম এলো, অনেকদিন বলাটা ভুল, এই প্রথম এলো হওয়ার পর। তো টাটা বন্ধুরা, সন্ধেও হয়ে এসছে, এবার বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো, লাইক করে দাও আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, আবার ফিরে আসবো পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।